পঞ্চায়েত ভোটের আগে এবার বিরোধীদের রাস্তায় ছোটানোর হুঁশিয়ারি দিলেন অখিল গিরি। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বাহিনীর আঁচলের হাওয়াতেই বিজেপি উড়ে চলে যাবে। আমরা নামিনি, এখনো হোমিওপ্যাথির ডোজ দেওয়া হচ্ছে, অ্যালোপ্যাথির ডোজ যখন বেরোবে তখন ছুটবে রাস্তায়, হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরি। পঞ্চায়েত ভোটের আগে ফের হুঙ্কার দিলেন অখিল গিরি, বিরোধীদের রাস্তায় ছোটানোর হুঁশিয়ারি দিলেন কারামন্ত্রী অখিল গিরি। যখনই একটা নির্বাচন আসে না তখনই একটা খাড়া করে কেন্দ্রীয় সরকার, তাতে ভয় পাওয়ার কিছু নেই। শুধু মহিলারা বেরোলে তাদের আঁচলের হাওয়াতে বিজেপি পশ্চিমবঙ্গের উড়ে চলে যাবে। মমতা ব্যানার্জি তার মহিলা বাহিনী আছে পশ্চিমবঙ্গে, বেশি হরণ গ্রহণ করার দরকার নেই। ওসব ইঞ্চি আমরা বুকের ইঞ্চি আমরা কমিয়ে দেবো, আমরা নামিনি এখনো। হোমিওপ্যাথিক ডোজ টোজ দেওয়া হচ্ছে, এরপরে এলোপ্যাথিক ডোজটা বেরোবে। আচ্ছা দাম একটু দেখেন, এলোপ্যাথিক ডোজটা যখন বেরোবে চোখ রাখবো পরের খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা হলো কলকাতা হাইকোর্টে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে মামলা করেছেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি। আদালতের উপর আস্থা আছে বললেন সাংসদ অপরূপা পোদ্দার। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের তিন বিধায়ক। আরেক তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই। এই পরিস্থিতিতে এবার আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। সম্প্রতি অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সাংসদ প্যাড ব্যবহার করে চাকরির সুপারিশের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে কয়েকটি নথিও টুইট করেন তিনি। এরপর টুইটে আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে চাকরির সুপারিশের অভিযোগ তুলে তাঁর গ্রেফতারি দাবি করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিও। পাল্টা ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী এবং তরুণ জ্যোতি তিওয়ারিকে মানহানির মামলা নোটিশ পাঠান অপরূপা। পাশাপাশি এই দুজনের বিরুদ্ধে শ্রীরামপুর থানাতেও অভিযোগ দায়ের করেন তিনি। এরপরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল সাংসদ অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তার অভিযোগ, 2017 সালে নিজের প্যাডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অবৈধ চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন অপরূপা পোদ্দার। ওএমআর ম্যানিপুলেশন হয়েছে অপরূপা পোদ্দারের রেকমেন্ডেড লোকদের নামে, যেহেতু অপরূপা পোদ্দারের রেকমেন্ডেশন লেটার প্লাস এইসব ক্যান্ডিডেটের নাম অলরেডি বোর্ড আপলোড করে দিয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে দুর্নীতি হয়েছে। তো অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন চেয়ে এই মামলাটি করা হয়েছে। আগামী বুধবার মাননীয় হাইকোর্টে শুনানি হবে। আমার হাইকোর্টের উপরে পুরো বিশ্বাস আছে, বিচার ব্যবস্থার উপরে পুরো বিশ্বাস এবং আস্থা আছে। বুধবার মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সৌভিক মজুমদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।